সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম। আজকে আবার তোমাদের সামনে নিয়ে আসলাম গ্রামারের আরেকটি টপিক নিয়ে, যেটা তোমাদের পরীক্ষায় প্রশ্নে আসে এবং তোমাদেরকে উত্তর করতে হয়। অনেকটা সহজ একটা বিষয়। যেমনটি আমি বলেছিলাম, আমি ধারাবাহিকভাবে তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব। ঠিক, আমি চলে আসলাম তোমাদের তেমন একটা টপিক নিয়ে। তো তোমাদের সবাইকে নিশ্চয়ই দেখতে স্বাগতম পাচ্ছি স্ক্রিনে আমার পরিচয়। ক্লাসে। আমার পরিচয় দেওয়া আছে। আওয়ার টপিক ইজ অন সাবস্টিটিউশনাল টেবিল। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাবস্টিটিউশনাল টেবিল। লার্নিং আউটকামস আফটার দিস লেসন, স্টুডেন্টস উইল বি এবল টু কমপ্লিট 5 sentences ফ্রম দ্য সাবস্টিটিউশনাল টেবিল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জিনিসটা পড়ি একটু। প্রায় সকল শ্রেণীর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে সাবস্টিটিউশনাল টেবিল থাকে। এখানে দুটি অথবা তিনটি কলাম এ কিছু বাক্যাংশ থাকবে। এগুলা দিয়ে অর্থপূর্ণ 4টি 5টি বাক্য লিখতে হয়। কোনো কলামে বাক্যাংশ কম থাকে, কখনো কখনো একই কলামের বাক্যাংশ একবারের বেশি ব্যবহার করে বাক্য তৈরি করতে হয়, যেটার সাথে তোমরা অবশ্যই পরিচিত আছো যে সাবস্টিটিউশনাল টেবিলে আমাদের 2টা অথবা 3টা কলাম থাকে এবং প্রতিটা কলামে কিছু বাক্য থাকে, বাক্যাংশ থাকে, বাক্যের অংশ থাকে। এবং কোনো কলামে 3টি বাক্যাংশ থাকে অথবা কোনো কলামে 1টি থাকে, 2টিও থাকতে পারে, আবার কোনো কলামে 5টিও থাকে, কোনো আবার কেউ 4টা বাক্য তৈরি করার জন্য বলা হয়। কোনো ক্ষেত্রে 5টি বাক্য, কোনো শ্রেণীতে 5টি বাক্য তৈরি করতে বলা হয়। তো আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব বিস্তারিত। সামনে যাই, বিস্তারিত নিয়ে কথা আছে আরো। সাবস্টিটিউশনাল টেবিল পূরণে কিছু জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে কিছু টিপস দেওয়া হলো, তোমরা সেগুলো ফলো করবে, দেখবে তোমাদের জন্য সহজ হয়ে যাবে কিভাবে একটা টেবিল তৈরি করতে হবে। পরীক্ষা ভীতি দূর হবে, পরীক্ষায় যে টেবিল নিয়ে আমাদের অনেক ঝামেলা হয় সেটা দূর হয়ে যাবে, তোমরা সহজেই পারবে। কিছু টিপস তোমরা অবশ্যই মনে রাখতে হবে, এগুলা দেখ। টিপস 1, প্রথমে অবশ্যই সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট অংশটি ভালোভাবে রপ্ত করতে হবে, তা না হলে ধারণা স্পষ্ট হবে না। নিচের উদাহরণ দুটি খেয়াল করো, সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট। তাহলে দেখি প্রথমটা, রহিম অ্যান্ড জামাল হ্যাজ পারফর্মড দেয়ার ডিউটিস। এই বাক্যটি হচ্ছে ভুল বাক্য, কারণ এটা এখানে সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টটা হয় নাই, মানে নিয়ম মাফিক সেখানে বসে নাই। তাহলে সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্টটা বুঝে ভার্ব বসাতে হবে। তাহলে এটা হচ্ছে রহিম অ্যান্ড জামাল হ্যাভ পারফর্ম দেয়ার ডিউটিস, এটা হচ্ছে সঠিক। তাহলে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছো, শিক্ষার্থী বন্ধুরা, যে সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টটা থাকতে হবে। এটা নিয়ে বিস্তারিত কথা না বলি আমরা সামনে একটু। টিপস নাম্বার 2, প্রথম কলাম এ নাউনটিকে প্রথম সাবজেক্ট ধরে প্রথম বাক্য লিখতে হবে, এরপর প্রোনাউন সাবজেক্ট ব্যবহার করা যাবে। একটা কলামে, প্রথম কলামে অবশ্যই নাউন থাকে, তো নাউন থেকে নাউন অথবা প্রোনাউন থাকতে পারে। তাহলে প্রথম কলামের নাউন যে শব্দ, সেই শব্দ দিয়ে আমরা প্রথম সেন্টেন্সটা লেখার চেষ্টা করব, তারপর প্রোনাউন দিয়ে সেন্টেন্স গুলা তৈরি করব। টিপস নাম্বার 3, সব রকমের মডেল অক্সিলারি ভার্বের অর্থ ও ব্যবহার বিধি জানা থাকতে হবে। তাহলে মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার বিধি আমাদের জানা লাগবে। এখানে দেখো, ঢাকা শুড বি ফ্রি ফ্রম সাউন্ড পলিউশন, এই এটা হচ্ছে মডেল অক্সিলারি। তাহলে কোন জায়গায় কোন মডেল অক্সিলারি বসে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। টিপস 4, অবশ্যই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই বাক্যগুলো গঠন সম্পর্কে আমাদের বেসিক ধারণা জানা লাগবে। এখানে 3টা বাক্য দেওয়া আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের, তোমরা পরে নিয়ে ভিডিও পজ করে এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে। টিপস 5, বেশি বেশি সায়েন্স ও টেকনোলজি এবং বিখ্যাত কবি, সাহিত্যিক ও লেখকের জীবনী পড়তে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো বিভিন্ন কবি, সায়েন্স ফিকশন ইত্যাদি যে ঘটনাগুলো আছে আমাদের টেক্সট বই আছে অথবা টেক্সট বইয়ের বাইরেও সহায়তাকারী যে বইগুলো আছে সেখান থেকে আমাদের পড়তে হবে। যেমন কবির জীবনী পড়লে পড়তে পারো, তাহলে বিজ্ঞানীদের জীবনী পড়তে পারো,
ইত্যাদি লেখকের জীবনী পড়লে পরে আমরা সেখানে একটা ধারণা হবে যে কোন বাক্য পরে কোন বাক্য আসে, তারপর লেখার একটা ধারাবাহিকতা চলে আসবে আমাদের মধ্যে, পড়লে সেটা বুঝতে পারবে। রিড দিস প্যাসেজ, আমরা একটা প্যাসেজ আছে সেটা আমরা পড়ি। এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস, ইট ইজ দ্য ট্রেনিং অফ প্রপার গ্রোথ, ইট এনাবলস আওয়ার মাইন্ডস অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি। নবডি ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট এডুকেশন, দ্য পারপাস অফ এডুকেশন ইজ দ্য লিবারেশন অফ প্রেজুডিস। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা প্যাসেজ, প্যাসেজটা দেখো, পাঁচ রঙের কালিতে দেওয়া হয়েছে, পাঁচটা কালার আছে, মানে পাঁচটা সেন্টেন্স, তো পাঁচটা বাক্যের একটা ধারাবাহিকতা আছে এখানে, তোমরা বুঝতে পারতেছ। এখন আমরা দেখি পরে কি, এই পাঁচটা বাক্যই আমরা সাজিয়েছি যেভাবে প্যাসেজে লেখা ছিল, ঠিক এই যে ঠিক এইভাবেই প্যাসেজে লেখা ছিল। তাহলে প্রথম বাক্যটাকে এ নাম্বার বাক্য দিয়েছি, এটা এ, এটা বি, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমরা, এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে, আমরা সাজিয়েছি। এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস, এরপরের লাইন ছিল এইভাবে সাজিয়েছি। তাহলে আমরা এরপরে স্লাইডে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য সহজ হওয়ার জন্য এখানে স্লাইড নাম্বার দেখতে পাচ্ছ তোমরা, স্লাইড নাম্বার 9, এরকম প্রতিটা স্লাইডের নাম্বার আছে, তোমরা কোন স্লাইডে কি বুঝো নাই সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, স্লাইড নাম্বার উল্লেখ করে দিবে। লুক অ্যাট দিস টেবিল অ্যান্ড অ্যানালাইজ ইট, উই আর টু মেক 5 কমপ্লিট মিনিংফুল সেন্টেন্সেস। ওই আগের প্যাসেজটাই এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তারপর ওই প্যাসেজটাকে ধারাবাহিকভাবে এখানে যেভাবে লেখা ছিল এখানে নাম্বারিং করে দেওয়া হয়েছে, একটার নিচে আরেকটা। তারপর ওই নাম্বারিংটাকে আমরা এলোমেলোভাবে এই যে টেবিলে টেবিলে সাজিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে কলাম এ, কলাম বি, কলাম সি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম লাইনে এডুকেশন আছে, এডুকেশনটা দিয়েছি, তারপর হচ্ছে ইজ আছে, ইজ দিয়েছি, তারপর দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড এটা কোথায়, এই যে এখানে দিয়েছি, তারপরে দ্বিতীয় বাক্যে ইট আছে, ইটটা এখানে দেওয়া হয়েছে, তারপর ইজ, ইজটা আবার সেম, যেহেতু দুইবার ইজ আছে তাহলে একটা ইজ দিলেই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য ট্রেনিং অফ প্রপার গ্রোথ, সেটাও এখানে দেওয়া হয়েছে, দ্য ট্রেনিং অফ প্রপার গ্রোথ, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে দ্য ট্রেনিং অফ প্রপার গ্রোথ, এইভাবে এটা এখানে টেবিল আকারে দেওয়া হয়েছে। তোমরা ভিডিও পজ করে দেখে নিও। লুক অ্যাট দিস টেবিল, এই আগেরটাই, আগের টেবিলটাই এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একটু বড় করে দেওয়া হয়েছে, স্লাইড নম্বর 11-তে একটু বড় করে টেবিলটা দেওয়া হয়েছে। আমরা দেখি এই হলুদ কালি দিয়ে মার্ক করা, দেখি কি লেখা, সাবজেক্ট, নাউন অথবা প্রোনাউন, অর্থাৎ প্রথম কলামে, কলাম এ তে থাকবে সাবজেক্ট, সেখানে নাউন এবং প্রোনাউন থাকবে, ঠিক আছে, প্রথম কলামেই থাকবে সাবজেক্ট অথবা এবং প্রোনাউন। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্টটা হবে প্রথম কলামে। অনলি 4 পার্টস অফ সেন্টেন্স, তাহলে এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা সেন্টেন্স তৈরির কথা বলা হয়েছে, কিন্তু প্রথম কলামে দেওয়া হয়েছে চারটা বাক্যাংশ, তাহলে এই চারটা দিয়েই পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ একটা বাক্যাংশ দুইবার ব্যবহার হবে আর বাকি তিনটা একবার। দ্বিতীয়টাতে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা বাক্য তৈরি করার জন্য তিনটা শব্দ দেওয়া হয়েছে, তিনটা বাক্যাংশ দেওয়া হয়েছে কলাম বিতে, আর দ্বিতীয় কলামে যে শব্দগুলো থাকে সেটা হচ্ছে ভার্ব থাকে, অর্থাৎ সেন্টেন্সের ভার্ব গুলা থাকবে এখানে। তাহলে সহজ, এগুলো সাবজেক্ট প্রথমে, দ্বিতীয় হচ্ছে ভার্ব, তো এখানে মাত্র তিনটা পার্ট দেওয়া আছে সেন্টেন্সের। তৃতীয় কলাম, কলাম সি নাম্বারে অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে পাঁচটি বাক্য দেওয়া হয়েছে, ভার্বের পরে যা বসে কলাম সি তে দেওয়া হয়েছে, তো আমাদের মিলিয়ে লিখতে হবে। 12-তে গেলাম, দেখি দেয়ার ইজ নো নাম্বার অফ দ্য সেন্টেন্স পার্টস ইন এনি কলাম। এখানে আমরা এই যে কলাম এ তে লাল কালিতে দেখানো হচ্ছে যে এখানে সেন্টেন্সের যে অংশ যেগুলো আছে কলাম এ তে কোনো নাম্বারিং দেওয়া নাই, অর্থাৎ সেন্টেন্স নাম্বার এ, বি, সি, ডি, ই এভাবে দেওয়া নাই, কলাম বি তেও কোনো নাম্বারিং দেওয়া নাই, কলাম সি তেও কোনো নাম্বার দেওয়া নেই। আমরা এটাকে ওই ওই টেবিল থেকেই এখানে নিয়ে আসলাম, এই যে এখানে নাম্বার নাই, ওই আগের টেবিলটাই যেটাতে নাম্বার ছিল না সেটা ছোট করে নিয়ে আসছি। এটার উত্তরটা কিভাবে লিখতে হয় দেখো, যেহেতু কোনো কলামেই নাম্বার দেওয়া না, তাই আমরা এইভাবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার
থ্রি হোক আর যত নম্বরেই আনসার হোক, এটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা উত্তর লিখবো ঠিক এইভাবে, নাম্বার একটা দিব আমরা সিরিয়াল নাম্বার, এখানে এ বি সি ডি ই দিয়েছি, তোমরা 1 2 3 4 5 এরকম দিতে পারো, অথবা রোমান সংখ্যায় 1 2 3 4 5 দিতে পারো, ঠিক আছে। আর সেন্টেন্সের মাঝখানে এই যে ফিয়ারসাম, হারিকেন, ইরমা, কাট, এই যে এটার সাথে এটা হয়েছে, তাহলে এখানে আমরা কোনো প্লাস চিহ্ন ব্যবহার করিনি। অনেকেই দেখছি আমরা পরীক্ষায় আমরা না বুঝে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করি অথবা একটা হাইফেন দিয়ে দিই, এগুলা দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু বলেছে কমপ্লিট 5 সেন্টেন্স তৈরি করার জন্য। আমরা সেন্টেন্সকে সেন্টেন্স আকারেই আমরা লিখব এইভাবে, বাকি 5টা সেন্টেন্স ঠিক এইভাবেই লিখতে হবে। 14-তে দেখি কি দেওয়া আছে, ওই টেবিলটাই আমরা এখানে, দেয়ার আর নাম্বারস অফ দ্য সেন্টেন্স পার্স ইন কলাম, অর্থাৎ এখানে ওই টেবিলেই কলাম এ বি সি তিনটাতেই দেখো তোমাদের এখানে এ বি সি ডি 5টা নাম্বার দেওয়া আছে, দ্বিতীয় কলামেও রোমান সংখ্যায় 5টা নাম্বার দেওয়া আছে, তৃতীয় কলামে রোমান সংখ্যায় 5টা নাম্বার দেওয়া আছে। তাহলে এইভাবে যদি পরীক্ষা যদি নাম্বার দিয়ে আসে প্রতিটা কলামের প্রতিটা বাক্যাংশে সেন্টেন্স পার্সে যদি নাম্বার দেওয়া থাকে, তাহলে পরীক্ষার খাতা আমরা কিভাবে উত্তর করি দেখি একটু। আনসার দাও কোয়েশ্চেন নম্বর 3 5, যাই হোক আমরা সেটা দিব। দেওয়ার পর এই যে দেখো, আমরা প্রথমটার সাথে এ প্লাস 3, তারপর হচ্ছে 3 প্লাস 5, অর্থাৎ এই যে এখানে এ 3 5 প্লাস প্লাস প্রতিটাতে দিলাম। দেওয়ার পর আবার এইগুলার একটা নাম্বার দিচ্ছি, যেহেতু 5টা সেন্টেন্স লিখতে হবে আমরা ধারাবাহিকভাবে 5টা নাম্বার দিব। আবার ঠিক এইভাবে আমি যেভাবে দেখিয়েছি, আবার ওই এ 3 5 এই সেন্টেন্সটা এখানে নিচের লাইনে লিখে দিলাম। আমি চাইলে এখানে সমান দিয়ে এখানে লিখতে পারি, তোমরা যখন পরীক্ষার খাতায় এভাবে সমান দিয়ে লিখবে তখন তোমাদের জায়গা কম থাকে, হ্যান্ড রাইটিংটা অনেকটা বোঝা যায় না বা এগুলো বোঝা যায় না, তাই স্পষ্ট করে বোঝানোর জন্য আমরা নিচের লাইন থেকে এই প্লাস অনুসারে এই সূত্র যেটা লিখেছো এ প্লাস 3 প্লাস 5, এই অনুসারে এখান থেকে বাক্যাংশ এনে আমরা নিচের লাইনে লিখে দিব। ঠিক একইভাবে এই দেখো 2 নাম্বার, বি প্লাস 1 প্লাস 3, এই এটা অনুসারে বাক্যটা আমরা এখানে লিখে দিলাম, অবশ্যই নিচের লাইনে লিখে দিব। 3 নাম্বার, প্রতিটাতে নাম্বার দিচ্ছি আমি, 4 নাম্বার, 5 নাম্বার, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইখানে অতিরিক্ত আমি নাম্বারগুলো দিচ্ছি, সেন্টেন্সের নাম্বার এবং সাথে সাথে এইগুলা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ প্রতিটিতে সমান। তাহলে উত্তরটা আমরা যেন স্পষ্ট হয় পরীক্ষার খাতা, যেন আমাদের হাতের লেখাটা বুঝে যায় প্লাস স্পষ্ট করে সব কিছু বুঝে যায়, সেজন্য আমরা এই নিয়মটা ফলো করব। দেয়ার আর নাম্বারস অফ দ্য সেন্টেন্স পার্স ইন ইচ কলাম, আরেকটা টেবিল এখানেও নাম্বার দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে নাম্বার দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ কলাম এ কলাম বি কলাম সি তে রোমান সংখ্যায় বা আলফাবেটে নাম্বার দেওয়া আছে, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে বি নাম্বার কলামে মাত্র 3টা, তাতে কোনো সমস্যা নাই কারণ একটা শব্দ 2বার ব্যবহার হতে পারে। দেখো এই কলামটাই, এই টেবিলটি আমি এখানে নিয়ে আসছি ছোট করে, এটার উত্তরটা ওই আগের নিয়মেই লিখবো, তোমরা আগের যেভাবে বলছে এ প্লাস 2 প্লাস 2 এইভাবে লিখে দিবা, এই যে নাম্বারগুলো দিবা এখানে, এই যে আমি নাম্বারটা দিয়ে দিছি এইভাবে দিবা, তারপর এখানে এই এইভাবে সূত্রের মতো লিখে, তারপর এইভাবে নিচের লাইনে তোমরা এইভাবে লিখে দিবা, তাহলে হাতের লেখাটা স্পষ্ট হবে, স্যাররা পড়তে সুবিধা হবে, মার্কও পাবে। তাহলে সাবস্টিটিউশনাল টেবিল নিয়ে আমাদের এইভাবে উত্তর লিখলে ভালো মার্ক পাবো। এখন আমি কিছু টেবিল নিয়ে আলোচনা করি, কিছু কলাম নিয়ে আলোচনা করি, অ্যান ইন্ট্রোডাকশন অফ কলাম, কলাম কিভাবে থাকে। অনেক সময় আছে বিভিন্ন প্রশ্নকর্তা ভিন্নভাবে কলামগুলো সেট করে, তাহলে প্রথমে দেখি আমি, এই যে এখানে এখানে যে কলামটা দেখতে পাচ্ছি, প্রথম 2 কলামে কোনো র নাই, অর্থাৎ এইভাবে টান নাই, কিন্তু তৃতীয় কলামে টান দেওয়া আছে, তাহলে সহজে বুঝে যায় আলাদা আলাদা সেন্টেন্স, কিন্তু এখানেও প্রতিটা আলাদা আলাদা সেন্টেন্স, কিন্তু এখানে কলাম দেওয়া হয়নি, প্রশ্নকর্তা মনে করেনি যে এখানে কলাম দেওয়া প্রয়োজন তাই উনি দেননি, কিন্তু 5টা বাক্য আলাদা, ঠিক আছে, এখানে 4টা বাক্য আলাদা, এগুলো দিয়ে পূর্ণ করতে হবে। এটা তো একই অবস্থা, এখানেও 5টা বাক্য দেওয়া আছে, এই যে প্রতিটা আলাদা আলাদা, ঢাকা, ইট, এ ফ্লাইওভার, ট্রাফিক রুলস, বিসাইড দ্য রিভার্স, পাসার বাই। এখন কথা হচ্ছে বিসাইড দ্য রিভার্স
ড্রাইভার্স, পাসার্স বাই অ্যান্ড প্যাসেঞ্জার, এই এই দুটা বাক্য কিন্তু আলাদা না, এটা হচ্ছে এক জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে এটা বুঝবো কেমনে? আগে তো প্রতিটা সব বাক্যাংশ ছিল আলাদা আলাদা বাক্যের জন্য, কিন্তু এখানে এই দুই লাইন এক হবে কিভাবে? এটা সহজ বোঝার বিষয় হচ্ছে এটাতে দেখো, প্রতিটা শব্দ, প্রথম কলামের প্রতিটা শব্দ বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, ডি আই এ টি বি, কিন্তু এখানে এটা বড় হাতের নাই। তাহলে বুঝতে হবে যে এইটারই অংশ হচ্ছে এই নিচেরটা, ঠিক আছে? তাহলে এই যেহেতু বড় হাতের, এটা বড় হাতের না, তার মানে এটা হচ্ছে এই সেন্টেন্সেরই অংশ, ঠিক আছে? এভাবে বুঝতে হবে। এবং আর এগুলো হচ্ছে আলাদা আলাদা লাইন, এই যে মাঝখানে বি কলামের গুলো আলাদা আলাদা লাইন, আর এই ক্ষেত্রে এটা তোমরা বুঝতে হবে। আরো দেখি, এখানেও ওই আগেরই মতো, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা লাইন, 1 2 3 4 5টা, এখানে 1 2 3 4টা, এখানে 5টা, এখানেও একই অবস্থা, একইভাবে দেওয়া হয়েছে, এখানে 4টা, এখানে 1 2 3 4 5টা দেওয়া আছে, এখানেও 5টা ফিল আপ। তারপর হচ্ছে এটা একটু দেখে নেই, এখানেও একই, একইভাবে আলাদা আলাদা, এটা এখানে দেখা যাচ্ছে মাত্র মাত্র 2টা। এই যে তাহলে আগেই বলেছিলাম যে প্রথমে নাউন দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে, তাহলে এখানে ইজুকেশন দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে, আর ইট হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? তাহলে ঠিক এইভাবে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4 5টা দেওয়া আছে, প্রতিটার আগে বড় হাতের অক্ষর, মানে প্রতিটা আলাদা আলাদা সেন্টেন্স হবে প্রতিটার জন্য, মানে 1 2 3 4 5টা দেওয়া আছে, এখানেও 5টা। এখানে দেখতে পাচ্ছ যে কলাম গুলো এবং র গুলো কিভাবে প্রশ্নকর্তা সেট করে দিয়েছেন, প্রত্যেকটাতে র আছে, এই যে র আছে, র আছে কিন্তু খালি, উনি মনে করছেন র দিয়ে দিবেন, এই যে এখানে একটা খালি র, কিন্তু আগের গুলাতে এই যে দেখো এখানে কোনো র নাই, কোনো র দেওয়া হয় নাই, এর আগের গুলো ছিল না, কিন্তু এখানে এইভাবে দেওয়া হয়েছে। এরপর এটা দেখে নেই আমরা, এই যে এখানে প্রথমটাতে দেখো কোনো র নাই, 4টা বাক্য, 4টা বাক্যাংশ দেওয়া আছে, এখানে 3টা, এই দুইটাতে র আছে, আবার এইটাতে দ্বিতীয়টাতে দেখা যাচ্ছে এখানে র নাই, তৃতীয়টাতে হচ্ছে এখানে র নাই। তৃতীয়ের মতো অবশ্যই পরীক্ষায় আসে না, তারপর এটা দেওয়ার অর্থ হচ্ছে আমি এটা জিনিস বুঝাই যে এইখানে যে এলোমেলো কোনটা কোন লাইন বোঝা যাচ্ছে কি? অনেকে হচ্ছে যে তোমরা অনেকেই বুঝবে কোন এখানে সবগুলো কি এক লাইন না আলাদা আলাদা। হ্যাঁ অবশ্যই বন্ধুরা, এগুলা শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আলাদা আলাদা, এটা বোঝার জন্য আমি দিয়েছি, এভাবে সাধারণত আসে না, তবু বুঝে নিও। দ্য ট্রেনিং, এখানে তো আর বড় হাতের অক্ষর নাই যে প্রতিটার সামনে যে এই লাইনটা এই এখান থেকে শুরু হয়েছে এটাই এই লাইন, বুঝা যাচ্ছে না। তাহলে কি দিয়ে বুঝবে? এখানে এখানে বুঝতে হবে ফুল স্টপ দিয়ে, এই যে এখানে ফুল স্টপ আছে, মানে এটা হচ্ছে একটা সেন্টেন্স শেষ, এই এই সেন্টেন্সের আর নিচে নাই, এটা হচ্ছে আলাদা লাইন, এখানে ফুল স্টপ আছে, তার মানে এটা শেষ। এরপরে এখানে দেখতে পাচ্ছ আওয়ার মাইন্ডস এন্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, এইখানে ফুল স্টপ, মানে এই লাইন এখান থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত আসছে, তাহলে এখানে ফুল স্টপ দেখে বুঝতে হবে। ঠিক তেমনি এই যে এখানে ফুল স্টপ আছে, মানে এই লাইন এতটুকুই, এই লাইন এখান থেকে শুরু হয়ে নিচের লাইনে গেছে, মানে এতটুকু এই লাইন, তাহলে এই দেখে ফুল স্টপ দেখে বুঝতে হবে। আর প্রথম কলামে চিনতে হবে বড় হাতের অক্ষর দেখে, দ্বিতীয় কলামে বুঝতে হবে, সরি দ্বিতীয় কলামে হবে শুধু একটা বা দুইটা শব্দ থাকতে পারে, এখানে অবশ্যই এরকম দুই লাইন থাকবে না যেহেতু এখানে বারবের কলাম। তৃতীয় কলাম, কলাম সি তে আমরা ফুল স্টপ দেখে চিনব। তো আশা করি বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে সাবস্টিটিউশনাল টেবিল বুঝতে পেরেছো, লেখার নিয়ম এবং কিভাবে প্রশ্ন থাকতে পারে সবগুলো তোমরা বুঝতে পেরেছো, বুঝে শুনে উত্তর দিও। সবাইকে ধন্যবাদ, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখেছো শুনেছো, তো তোমরা অবশ্যই ভালো একটা রেজাল্ট করবে এই আশা ব্যক্ত করে, এবং পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে, আরো গ্রামাটিক্যাল আইটেম সেগুলো নিয়ে আসবো, ধারাবাহিকভাবে নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।